বিইং ইন দ্য বিস্ট মোড। আমরা অনেক সময় এমন এমন মানুষদেরকে দেখি, এমন এমন লার্নারকে দেখি যাদেরকে দেখলেই মনে হয় যে এই মানুষটা সাকসেসফুল হবেই। তাদের অ্যাকশনগুলা, তাদের কাজগুলো, তাদের মোটিভেশন, তাদের ইন্সপিরেশনগুলো এমনই থাকে যে দেখলেই বোঝা যায় এই মানুষটা একটা না একটা সময় কিছু না কিছু বড় করবে। যেমন ধরেন, আপনি কাউকে দেখলেন যে সে কোনো একটা ইনিশিয়েটিভ নিল, সে ওইটাতে রেগুলার কাজ করতেছে, রেগুলার প্রোডাকশন করতেছে, রেজাল্টের দিকে না তাকায় ধূপধাপ করতেছে, ওদেরকে দেখলেই বোঝা যায় যে আজকে না হয় কালকে ও গ্রো করবেই। অ্যান্ড মেইন চেঞ্জ যেটাতে ক্রিয়েট হয় সেটা হলো পারসিস্টেন্সি। প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যদি আপনি ওই জিনিসটা নিয়ে ফোকাস করেন, ওই জিনিসটা নিয়েই যদি আপনি ঘাটেন, অ্যান্ড ওই জিনিসটাতে যদি প্রোডাকশন ক্রিয়েট করতে থাকেন, তাহলে দেখবেন যে আলটিমেটলি কয়েকদিন পর বা কয়েক মাস পর একটা মুভমেন্ট ক্রিয়েট হয়, খুব ভালো একটা ফ্লো এসে পড়ে। অ্যান্ড ওই ফ্লোটাতে দিয়েই ভালো এক্সপোজার পাওয়া যায়, অ্যান্ড ওই এক্সপোজার দিয়েই অ্যাকচুয়ালি ওই মানুষটার ক্যারিয়ার বিল্ড হয়ে যায়। যে কোনো স্কিলের ক্ষেত্রে হইতে পারে এটা, যে কোনো বিজনেসের ক্ষেত্রে হইতে পারে, বা যেই কোনো ইনিশিয়েটিভের ক্ষেত্রে হইতে পারে। বিস মোডে থাকলে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা থামতেছে না, ওরে কোনোভাবেই ডিমোটিভেট করা যাইতেছে না, তাই না? আমরা যখন কোনো একটা কিছু শুরু করি, আমাদের আশেপাশে মানুষজন আমাদের অনেকগুলো ডিমোটিভেশনের ফ্যাক্টর ধরায় দেয় যে আচ্ছা এই এটা এইভাবে করলে হইব না, এটা ওইভাবে করলে হইব না, কিন্তু কীভাবে করলে হইব ওইটাও বলে না, কারণ তারা জানেই না ওই জিনিসটা কীভাবে করে, কিন্তু জাস্ট আপনাকে বলবে যে ভাল লাগে নাই, হয় নাই, হ্যাঁ তুই পারবি না। তো এই জিনিসগুলো যখন ওই মানুষগুলো অ্যাভয়েড করে, অ্যান্ড অ্যাভয়েড করার পর যখন একদম বিস্ট মোডের প্রোডাকশন শুরু করে, কোনো থামাথামি নাই, জাস্ট নতুন জিনিস ক্রিয়েট করা, নতুন জিনিস পাবলিশ করা, হ্যাঁ কনসিস্টেন্টলি পাবলিশ করা, অ্যান্ড পোর্টফোলিওগুলো বিল্ড করে নেওয়া, এইগুলোতে কী হয় আলটিমেটলি একটা মোমেন্টে গিয়ে ও মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা শুরু করে দেয়। যখন আপনি প্রত্যেক দিন শো আপ করতেছেন মানুষদের সামনে, প্রত্যেক দিন যখন আসতেছেন তাদের চোখের সামনে, তখন অটোমেটিক্যালি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়ে যায়, আপনার একটা ব্র্যান্ড ভয়েস তাদের মাথায় গেঁথে যায়। তখন তারা যখন ওই স্পেসিফিক সার্ভিসটার কথা ভাবে, তখনই আপনার কথা মনে পড়বে, অ্যান্ড তখনই অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ডের যে ইম্প্যাক্টটা, হ্যাঁ ওইটা তখন আস্তে আস্তে ক্রিয়েট হওয়া শুরু হয়। তো এইভাবেই মেইনলি যখন কোনো কিছু করবেন, যখন কোনো কিছু প্যাশন থেকে করবেন, ওটাতে বিস্ট মোডে গিয়ে করাটা বেটার, যে আপনাকে আর কেউ থামান থামি নাই, কেউ আসলে ওর ডিমোটিভেশনের কোনো কিছু তোয়ার্কার না করে আপনি জাস্ট ক্রিয়েট করে যাবেন, তাই না? হ্যাঁ কিছু কিছু ফিডব্যাক আপনি নিতে পারেন, কিন্তু ওটা যেন আপনাকে স্টপ না করে কোনোভাবেই। সো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।